আজকের ওয়েদারটা অনেক সুন্দর। ডিসেম্বর মাসে এরকম ওয়েদার পাওয়া কল্পনার বাইরে। বাইরে হাঁটা যাচ্ছে শীতের কাপড় ছাড়াই, তো জিবলকে নিয়ে একটু বাইরে হয়েছি ঘরের সামনে। আর আমি কালকে ওর চুল কেটে দিচ্ছি, চুলগুলো অনেক বড় হয়ে গেছে। এই যে এখানে এইভাবে মেল দিয়ে যায়। আঙ্কেলের বয়স অনেক, কিন্তু মাশাল্লাহ এখানে এই বয়সও মানুষ কাজ করে। তো ওই যে জিবরিলের চুল কাটা মানে একটা বড় যুদ্ধ জয় করা। ওরে তিনজন ধরে রাখে, একজন চুল কাটে, এরকম অবস্থা সারা বাড়ি মাথায় উঠায় ফেলায়। অনেক কষ্টে ওর চুলগুলা কেটে দিছি, বড় হয়ে গেছিল। চলো 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 চলো। So because he stopped and he doesn't like it. Video করলে আমার বলো সাথে হাঁটবা আর ভিডিও করবা। এত সোজা না? হ্যাঁ, দামি দামি ছেলে, দামি বাবার দামি ছেলে। না এদিকেই হাঁটি। একটু ঠান্ডা ঠান্ডাও লাগতেছে, বেশিক্ষণ থাকতে পারবা না, নাইলে পার্কে যাইতাম, বুঝো নাই। এখানে যতক্ষণ ভাল লাগে, রোদের রোদের মাঝখানে গেলে ভাল লাগে, ছায়াতে গেলেই ঠান্ডাটা লাগে। পার্কের পার্কের মাঝখানে যাবা, ওখানে রোডটা আছে পুরোপুরি। না না সমস্যা নাই, আমরা অত দূর যাবো না, আমরা জাস্ট মাঠের মধ্যে থাকবো ওর এই সাইকেলটা নিয়ে। আমাদের দেশে যেরকম ব্যাটারিওয়ালা রিক্সা ওরকম না? ওই যে আরেকটা, এগুলো আসিয়ে দিতে চাই। নামো পরিষ্কার করো, এগুলা ক্লিন করতে হইব। আমি যাওয়ার সময় পানি দিয়ে ধুয়ে যাবো না, তাহলে রোদ এখন আর পানি দিবো না, তাহলে বাবু জ্বালান শুরু করবো। থাক পরে করো, তুমি এই যে ঘাসগুলা পরিষ্কার করো না আগে, ঘাসের পাতাগুলা। বাবা ওই তো এখন তোমার দিব না, ওই নিজে করতেছে, ওরে জ্বালায়ও না, কুলারে রাগাই দিলে আর কিছু করতে পারবে। তো এই যে এইভাবে পাতা ঝইরা পইরা শুকায় পুরো উঠান ভইরা রইছে, এখন এগুলা দিয়ে রাসেল ক্লিন করবে। ব্যায়াম হয়ে যাবো তোমার, আমি তোমার পিছে ঘুরতে ঘুরতে ব্যায়াম হইব, আর তোমার ক্লিন করতে করতে ব্যায়াম হইব। আল্লাহ, গাছ পাতাগুলো পায়ে লাগে, এগুলো এত শক্ত, আর না ক্লিন করলে এখন তো এমনিতেও ঘাস মরে যেতেছে, ঘাস কিছু হবে না, বাট পাতাগুলো পায়ে লাগে, আর দেখতেও সুন্দর লাগে, ঘাসগুলো পরিষ্কার থাকে আর কি। আসলে বাড়ি ঘরের কাম করলে আর আলাদা করে ব্যায়াম ট্যায়াম করার দরকার লাগে না, সময় তো হয়ই না, লাগেও না, এগুলাই মানে ন্যাচারাল ব্যায়াম। হ্যাঁ, হে বুড়া বুড়া, আমার বুড়াটারে চুল কাটাতে কেমন লাগতেছে আমি নিজেই চিনি না। ব্যাগ লাগবে, আমি নিয়ে আসতেছি, তোমরা বাপুলা কাম করো আর আমি বাতাস খাই। আজকে আমার ডে অফ। বাতাসে সব নিয়ে যেতেছে, বাব
বাড়িতে বড় উঠান থাকলে ভালো লাগে, আবার এগুলারে টেক কেয়ার করতে অনেক কিছু লাগে। আমার উঠানে যদিও কিছু নাই, ইনশাল্লাহ এই স্প্রিং এ ইচ্ছা আছে কিছু করার, কারণ বাবু তো এত ছোট, ওরে নিয়ে আমি পারি না এত কিছু করতে। তোমার এটা ইয়ে করতে হবে না, ও তোমার হেল্প করতেছে, এমন করো কে আমার পোলাটা আব্বাকে হেল্প করো তুমি, শোনা বাবাই চুলিরে শান্তি মতো কাটতেও দেয় নাই তোমার পুতে। লিফট করো, এটা 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 ঘুরবে। আজকে আপেলের ভর্তা বানাবো, এই গ্রিন আপেল গুলা দিয়ে ভর্তা বানাইলে অনেক ভালো লাগে, টক টক তো এগুলা, এখানে তো কাঁচা পরি পাওয়া যায় না, তো এই বারে ছুইলা প্রথমে কুচি কুচি করে নেব আর কি। ধইনা পাতা, কাঁচা মরিচ আর একটু বিট লবণ দিয়ে এগুলা ছেঁচা নিতেছি। আমাদের দেশে যেমন ইয়ে করে না, নাবো না, আমাদের দেশে যেমন ওই যে কাঁচা বড়ুয়ের ভর্তা বানায় না, এগুলা ছেঁচা, এগুলা ভাল লাগে আর কি। এটার যে স্মেলটা, ওইটাই মানে কিল করে ফেলায়, যারা ভর্তা খায় এমনি ওরা বুঝবে। তো এই যে আপেল গুলোরে আমি পিলারটা দিয়ে পাতলা পাতলা করে এরকম এই যে আমের মতো ছিলা নিছি, এখন এটা দিয়ে দিব, আর লবণ আর একটু লাগলে পরে অ্যাড করব আর কি। এইভাবে কাঁচা আপেল মানে টক আপেলের ভর্তা বানায় দেখতে পারেন, ভাল লাগবে। ইউ মিন গ্রিন আপেল? হ্যাঁ গ্রিন আপেল। নাও 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 আর তেঁতুল দিলাম না, কোজ আপেলটা তো এমনি টক, আর তেঁতুল দেওয়া লাগবে না, একটু এটা ঝাল হয়েছে, এটা তুমি খাইতে পারবো না, আম্মু খাই, আব্বুই তো খাইতে পারতেছে না। বিসমিল্লাহ। শ্রিয়াম ভালো হয়েছে, চিনি দিয়ে নেই, আপেল তো হালকা একটু সুইট আছে, সেই লাগতেছে ধনিয়া পাতা আর মরিচের কম্বিনেশন। এইভাবে আপেলের ভর্তা বানায় খাই দেখতে পারেন, গ্রিন আপেলের অনেক মজা লাগে। যারা গ্রিন আপেল পছন্দ করেন না মানে টক হওয়ার কারণে, ওরা এটা ট্রাই করে দেখবেন প্লিজ। আমি বানাইছি আপেল ভর্তা, আর রাসেল বানিয়ে নিয়ে আসছে চানাচুর ভর্তা। রাসেল তো আপেল ভর্তা খানে, কিন্তু আমি ওর চানাচুর ভর্তা ঠিকই খামো, কারণ এটা ঝাল না, আর আমারটা তো ঝাল হয়ে গেছে, এর জন্য খাইতে পারে নাই, মজাই লাগতেছে।
এই রোদের মধ্যে বৈশা এইসব জিনিস চটপটা জিনিস খাওয়ার মজাই আলাদা। জিভ বিল তো ঝাল খায়, এটা এটা দুইবার খাইছে, চায় চায়, আমি খাওয়াতে চাইনি। ঝাল অনেক পছন্দ করে আমার, লাগে রাখো, আমি জানি তুমি রাখবা। থাক, ওই ড্যানিশটা খাইতেছে, তুমি খাও। কেন আমি খাবো না, ইস আসছে। তোমার না দিয়ে খাই ফেলে বা। আমার বেবিটা হ্যাপি মাশাআল্লাহ, বাইরে এসে যে অনেকক্ষণ বাইরে আছে যে, তারপরে ফালাও, কলাগুলো এমনি ফালাও না, পুরো মিষ্টি আলু খাওয়ার মজাই আলাদা, নষ্ট হয়ে যাচ্ছে মিষ্টি আলু গুলা।